অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে অভিযোগের রাজনীতির সমাধান কি, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবেই, এটি থাকাটাই স্বাভাবিক, কিন্তু যদি সেটি হিংসা প্রতিহিংসায় রূপ নেয় বা আমাদের রাজনৈতিক পরিস্থিতি সেই পর্যায়ে যায় কেন, আপনার কি মনে হয় কেন দুই দলের মধ্যে এত মতবিরোধ বা এত আক্রমণাত্মক? রাজনীতি মানে বুঝি তো তর্ক বিতর্ক যুক্তিতর্ক, সেখানে রাজনৈতিক দলের ইতিহাস থাকবে, ভবিষ্যতের স্বপ্ন থাকবে, যেটাকে বলা হয় দলীয় কর্মসূচি থাকবে, বিউটি অফ ডেমোক্রেসি। কিন্তু আমরা এখন দেখি তার পরিবর্তে পলিটিক্স অফ এনিহিলেশন, সেটা হচ্ছে হত্যার রাজনীতি, হেয় করা, একে অপরকে দোষারোপ করা, কতভাবে খাটো করা যায় তার কর্মসূচি বাস্তবায়ন করতে না দেয়া, দলীয় কর্মসূচি বাধা সৃষ্টি করা, দলীয় নেতা কর্মীদেরকে বিভিন্ন কর্মসূচি ঘোষণার পরে কিংবা নির্বাচন আসলে নানা রকমের মিথ্যে মামলা দিয়ে গ্রেপ্তার করা, আমি স্পেসিফিক কোনো দলের কথা, এটা পুনরাবৃত্তি কম বেশি চলছে। তাহলে এখন যখন বলা হয় যে এখন লোডশেডিং কেন হচ্ছে বা বেড়েছে, যদি বলা হয় যে দুর্নীতি বেড়েছে, এরকম কোনো সমালোচনা যখন হয় তখন বর্তমানে যারা আছেন তার অতীতের দিকে দেখিয়ে দেন যে আপনার সময় কি হয় নাই, অমুক সময় কি বেশি হয় নাই, সেই ডেটাটা আমরা দিই। কিন্তু আমরা একটা কথা বলি না, সেটা যে কোনো একটা সমস্যা, যেমন রাজনীতির দুর্বৃত্তায়ন গতবার একটা টপিক ছিল, সেখান থেকে আমরা উত্তরণ কীভাবে ঘটাতে পারি, যে একটা পজিটিভ রাজনীতি মানুষের মধ্যে উপস্থাপন করা, নিয়ে আসা আমার দলীয় কর্মসূচি, ভালো দিক, মানুষের কল্যাণের কথা বলা, এবং দুর্নীতিমুক্ত সমাজ কীভাবে করবো, অ্যাটলিস্ট টলারেন্স লেভেল কীভাবে যাব, সেই বিষয়টা বিবেচনায় না এনে শুধু পারস্পরিক দোষারোপ করি কতভাবে আমি, এই দোষারোপের মধ্য দিয়ে আর একটা বিষয় আমরা দেখি, এই দোষারোপের সংস্কৃতিতে হচ্ছে কি, সেটা হচ্ছে আমি বর্তমান অন্যায়গুলোকে জায়েজ করার চেষ্টা করছি, অতীতের দিকে শুধু আঙ্গুল দেখাচ্ছি। জনগণ সেটাতে কি শিক্ষা পাচ্ছে? জনগণ মনে করে যে রাজনীতি মানে একটা নোংরা জিনিস হয়ে গেছে, শুধুমাত্র গালিগালাজ, মারামারি এবং এক প্রতিহিংসা চরিতার্থ করার, কিন্তু রাজনীতি সেটা হয় না, সেটা হচ্ছে বিউটি অফ পলিটিক্স ছিল, সেটা না হয়ে আজকে ঠিক বিপরীত একটা চিত্র দাঁড়িয়েছে যেটা কারো কোনো কাম্য নয়। আর একটা বিষয় আছে, সেটি হচ্ছে এখানে পিছনে পেছনে একটা বিষয় থাকতে পারে, সেটি হচ্ছে এই যে দুইটি দল তাদের মধ্যে শুধু বিতর্ক, জনগণকে সেখানে এই বিতর্কের মধ্যে মোহগ্রস্ত বা আচ্ছন্ন রাখার একটা সংস্কৃতি আছে। আমেরিকা অনেকগুলো দল আছে, আমরা শুধু দুইটি দলকেই চিনি। ব্রিটেনে অনেকগুলো দল আছে, আমরা শুধু দুইটি দলকেই চিনি, সেটা হচ্ছে সাম্রাজ্যবাদীরা সেখানে দু দলের মধ্যে ক্ষমতা শোষণ শাসন টিকে রাখার ব্যবস্থা করা হয়েছে। একই পদ্ধতিতে আমাদের দেশে কি সেটা হয়েছে? এবং এই সংস্কৃতি থেকে যেমন আমাদের এখন দুজন বরণ্য ব্যক্তিত্ব এখন আছেন, একজন বিএনপির নেতা জনাব প্রিন্স সাহেব আছেন, আর একজন আওয়ামী লীগের এমপি সাহেব আছেন, তো এখন একে অপরকে দোষারোপ করছেন, এবং কিছুক্ষণ পর আমরা শুনব যে এই অতীত এবং বর্তমান শুধু চলবে। এখন কেউ যদি প্রশ্ন করে শুধু বর্তমান এবং অতীত এর মধ্যে কি আমরা শুধু আজীবন সীমাবদ্ধ থাকবো, দেশটাকে শুধু এর মধ্যে সীমাবদ্ধ রাখবো, আমরা ভালো কথা বলবো না? আমরা অতীতের যে ভুল যিনি করেছেন তার থেকে শিক্ষা নিয়ে ভালো করার চেষ্টা করব না? আমরা শুধুমাত্র অতীতের ভুল এটা বলে আমার ভুল বেশি না অতীতের ভুল বেশি এটা নিক্তিতে পরিমাপ করার এই প্রতিযোগিতায় থাকব, এবং একে অপরকে এমন কোন অনেক সময় দিকে এমন কোনো কুৎসিত শব্দ নাই, অশালীন শব্দ নাই এভাবে বলা হয়, হাতাহাতি এগুলো তো আছে। সেই ক্ষেত্রে তাহলে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম বা বর্তমানও যারা আছে, আমাদের তরুণ সমাজ এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা রাজনীতি বিমুখ হচ্ছে, এবং বলা হয় যে নাগরিকরা রাজনীতি রাজনীতির জায়গায় নেই, এবং রাজনীতি মানে এখন বলা হচ্ছে একটা মানে মূলধনবিহীন ব্যবসা, রাতারাতি পয়সা হওয়ার জন্য, রাতারাতি কোটি টাকা প্রতি ক্ষমতাবান হওয়ার জন্য সেখানে কি লাগে, ক্ষমতা ঘনিষ্ঠ হতে হয় এবং সরকারের মদত পুষ্ট হতে হয়। সেই জায়গায় আমরা প্রতিযোগিতা দেখছি, হলগুলোতে সিট দখল, প্লেস পাওয়া, ভালো রেজাল্ট করলে শিক্ষকতা পাওয়া থেকে শুরু করে এবং ভালো পোস্টিং, এই জায়গায় আমাদের সবাইকে এক জায়গায় একভাবে মোহিত এবং মোহগ্রস্ত এবং এই এই অচলায়তনের মধ্যে রেখে দেওয়া হচ্ছে। তাহলে রাজনীতি তো সমাজের চালিকা শক্তি,
রাজনৈতিক দলই রাষ্ট্র পরিচালনা করবে এবং জনগণ রাষ্ট্রের মালিক বলেই বলা হয় সংবিধানের একটি কথা, সমস্ত জনগণ তো রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রকে পরিচালনা করবে, রাজনীতি করা লোক সে তার দলটা পরিচালনা করবে, সেই দলের নিকট, দলের নেতাদের নিকট, কর্মীদের নিকট নাগরিকরা কি শিক্ষা পাচ্ছে, কি শিখতে পাচ্ছে, আমরা শিখছি এটাই। আজকে যারা মেধাবী তরুণরা তারা রাজনীতির প্রতি ঘৃণা করছে, সমালোচনা করছে, আপনি যখন রেজাল্ট হয় দেখবেন তখন বলে যে কেউ বলে না আমার স্বপ্ন রাজনীতি করা। কার আসছে? ভর্তির জন্য হলে সিট পাওয়া, প্রমোশন পাওয়া থেকে শুরু করে এবং রাতারাতি একটা অবৈধ পথে ক্ষমতাশালী বিত্তবান হওয়ার প্রক্রিয়ায় আমরা আছি। কেন আছি? সুস্থ রাজনৈতিক এবং রাজনৈতিক সংস্কৃতির সংকটের কারণে, অনুপস্থিতির কারণে সেটা হচ্ছে। আমরা তো এইভাবে থাকতে চাই না, আমরা পরিত্রাণ চাই, দেশ কি এজন্য হয়েছিল। অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী, আমরা একটা বিরতি নিব, বিরতির পরে আবার আসবো।